हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले अपने सकल के जाना स्वागतम। आमी नाजमुस। आज इतिमध्ये राज्य एवं केंद्र सरकार पर सकल राज्य एवं देशवासी जन्य उठे एसेछे पांचटी लेटेस्ट अपडेट एवं एर साथेई रयेछे आमफाने क्षतिग्रस्त मानुषदेर जन्य आरो एकटी बड़ सुखबर एवं रयेछे घूर्णिझड़ आमफानी शेष नय, एर साथेई रयेछे आरो एकटी भयंकर दुर्योग एवं रयेछे ट्रेन ओ लकडाउन निये सरकारेर पक्ष थेके आरो एकटी विशाल बड़ घोषणा एवं एई भिडियोर शेषेओ रयेछे আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য আরো একটি বড় সুখবর, যেখানে জানানো হচ্ছে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে টাকা। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন, তাহলে আজকের প্রত্যেকটি আপডেটই রয়েছে আপনার জন্য গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং একটা লাইকও করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট ইনফরমেশন গুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত যে লেটেস্ট আপডেট উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, জানানো হচ্ছে রাজ্যের দিকে আবারও ধেয়ে আসছে আরো একটি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। হ্যাঁ ফ্রেন্ডস, আগামী কয়েক দিন আবারও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে, তবে তাপমাত্রা বৃদ্ধির বেশি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এমনটাই জানানো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। অন্যদিকে রয়েছে আরো একটি ভয়ঙ্কর আপডেট, আমফানের থেকেও আরো একটি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ ধেয়ে আসছে আবারও। বিশ্ব আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে আমফানের পরে রাজ্যের দিকে ধেয়ে আসছে আরো একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, ইতিমধ্যে যার নামকরণ করা হয়েছে নিসর্গ। এরপর রয়েছে আরো একটি বড় আপডেট, জানলে আপনি অবাক হবেন। হ্যাঁ ফ্রেন্ডস, বিশ্ব জুড়ে আতঙ্ক আর বিপদের পর বিপদ, একে মহামারী করোনা, অন্যদিকে আবার আমফান, তার সাথে পঙ্গপালের ভয়ঙ্কর উৎপাত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে জানানো হচ্ছে এবারে পঙ্গপালের ভয়ঙ্কর উৎপাত মধ্যপ্রদেশে, কয়েক হাজার কোটি টাকার ফসল নষ্টের আশঙ্কা, একে করোনার রক্ষে নেই তার সাথে দোষর পঙ্গপাল, ফসলের জম পঙ্গপালের উৎপাত শুরু হয়েছে দেশের একাধিক প্রান্তে। ইতিমধ্যে মধ্যপ্রদেশের বেশ কিছু জায়গায় ব্যাপক পরিমাণে পঙ্গপালের উৎপাতে ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা। তো ফ্রেন্ডস, এরপরে রয়েছে রাজ্যে সেই সকল গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য আরো একটি বড় সুখবর, যদি তাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে, যেখানে বলা হচ্ছে যাদের আমফানের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে আরো একটি বড় সুখবর। সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই রাজ্যবাসীর জন্য আরো একটি ভয়ঙ্কর আপডেট, হাওড়াতে বিপুল হারে বাড়লো আক্রান্তের সংখ্যা। হ্যাঁ ফ্রেন্ডস, আমফানের আবহাওয়ার বিপর্যয়ে মুখোমুখি বাংলা, এমন ঝড়ে অভ্যস্ত নয় বঙ্গবাসী, এদিকে অব্যাহত রয়েছে করোনা ভাইরাসের দাপট, আজও নতুন করে রাজ্য জুড়ে সংক্রমিত হয়েছেন 208 জন, যা রেকর্ড রাজ্যের ক্ষেত্রে, তবে টেস্ট হয়েছে বিপুল সংখ্যায়। এখনো পর্যন্ত জেলার মধ্যে সব থেকে বেশি সংক্রমিত মহানগর কলকাতা, মৃত্যুর সংখ্যা আরো অনেক বেশি অন্য জেলার তুলনায়। এরপরে রয়েছে লকডাউন নিয়ে আরো একটি বিশাল বড় ঘোষণা, যেখানে বলা হচ্ছে 31 মে পরেও দেশের এক রাজ্যে চলতে পারে লকডাউন। হ্যাঁ ফ্রেন্ডস, ইতিমধ্যে সারা দেশবাসীর জন্য লকডাউন জারি করা হয়েছে 31 মে পর্যন্ত, এবারে দেশ জুড়ে চতুর্থ দফার লকডাউন আগামী 31 মে শেষ হচ্ছে। চতুর্থ দফার লকডাউন ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে, প্রথমে ট্রেন এরপর বিমান চালাতে উদ্যোগী মোদী সরকার, কিন্তু দেশ স্বাভাবিক করার চেষ্টা হলেও ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ, সেদিকে লক্ষ্য রেখে 31 মে লকডাউন উঠবে কিনা এই মুহূর্তে সব থেকে বড় কথা এটাই। দেশের বিভিন্ন রাজ্যে করোনা সংক্রমণ ব্যাপক গতিতে বাড়ছে, সেদিকে লক্ষ্য রেখে আজ থেকেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে চিঠি আসতে শুরু করা হচ্ছে লকডাউন 31 মে পরেও থাকা হোক। তবে এই অনুরোধের প্রথম সারিতেই রয়েছে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে, তিনি জানিয়েছেন 31 মে পরেও মহারাষ্ট্রে থাকতে পারে লকডাউন। এরপরে রয়েছে আমফানে ক্ষতিগ্রস্ত গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আরো একটি বিশাল বড় সুখবর। হ্যাঁ ফ্রেন্ডস, রাজ্যে এমন কোন মানুষ নাই যে ঘূর্ণিঝড়ের ফলে ক্ষতি হয়নি, ন্যূনতম হলেও প্রত্যেকটি মানুষের ক্ষতি হয়েছে, তবে সব থেকে বেশি ক্ষতি হয়েছে রাজ্যের গরিব শ্রেণীর মানুষগুলি, যাদের মাটির ঘর অথবা খড়ের ছাউনি বা টিনের ছাউনি, কোথাও আবার ঘর ভেঙে গিয়েছে, কোথাও আবার আহত হয়েছে, কোথাও আবার নিহত হয়েছে। সেদিকে লক্ষ্য রেখে রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর তরফ থেকে দাবি উঠলেও সরাসরি ওই সকল ক্ষতিগ্রস্তদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয়া হোক, কিন্তু অন্যদিকে জানানো হচ্ছে এবার পঞ্চায়েতে নয়, গরিবদের টাকা দিন গরিবদের হাতে, করা
দিশা নির্দেশ মমতার। হাফেন যে সকল গরিব মধ্যবিত্ত পরিবারগুলি আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পঞ্চায়েতের মাধ্যমে নয় সরাসরি টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে জানানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে টাকা ঠিক একইভাবে যেন আমফানে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য যে হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেভাবেই যেন ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। কারণ এই টাকাগুলি নিয়ে দুর্নীতি চলে ব্যাপক। যারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে টাকা অনেক সময় পৌঁছায় না। ওই টাকাটা নিয়ে লোপাট বা দুর্নীতি করে কিছু নিচু শ্রেণীর রাজনৈতিক নেতারা। সেদিকে লক্ষ্য রেখে যেমনটি জানানো হচ্ছে যে সরকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেটি সরাসরি ব্যাংকে দেওয়া হোক, অন্যদিকে এক অংশের দাবি পঞ্চায়েতের মাধ্যমে কোনরূপ টাকা নয় সরাসরি টাকা দেওয়া হোক। অন্যদিকে জানানো হচ্ছে সামাজিক প্রকল্পের টাকা সরাসরি গরিবদের হাতে দেওয়ার জন্য কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মহকুমা শাসকের দফতরে আয়োজিত বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন জয় বাংলা জয় জহর প্রকল্পের এক পয়সাও যেন নয় ছয় না হয়। যদি দুর্নীতিবাজরা এই সকল প্রকল্পের টাকা নিয়ে নয় ছয় করে তাহলে তাদেরকে মুখ্যমন্ত্রী ছেড়ে কথা বলবেন না, সরাসরি প্রাপকদের হাতে টাকা দেওয়া হবে। জেলা পরিষদের চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির কাউকে নয়, টাকা গরিব মানুষের হাতে দিতে হবে। এরপরে রয়েছে আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতাকে হুমকি দিলেন রাজ্যপাল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যেন হুমকি দিলেন। তিনি আজ টুইট করে সাধারণ মানুষকে ধৈর্য রাখার কথা বলেন, কিন্তু পাশাপাশি তিনি লিখছেন মুখ্যমন্ত্রীকে অনুরোধ রাজ্যপালের সাথে যোগাযোগ বজায় রাখুন, সেটা রাখলে তিন দিন আগে সেনাবাহিনী তলব করা যেত। প্রধানমন্ত্রীর দপ্তরে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য দিন, অতিরঞ্জিত হিসাব দিলে তার ফল উল্টো হবে। এরপরে রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে ফের আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির আশঙ্কা। আমফানের রেস কাটতে না কাটতে ইতিমধ্যে উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি হলো আবারও সতর্ক বার্তা। কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এ আগামী বেশ কয়েকদিন বৃষ্টিপাত চলবে। কলকাতা সহ হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এরপরে রয়েছে আবারও বাড়লো মালদা ও দক্ষিণ দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা, ভয়াবহ রূপ নিচ্ছে বাংলা। হাফেন্ড শুধু হাওড়া নয়, এর সাথে উত্তর দিনাজপুরেও মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরেও দিনের পর দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, যার ফলে ব্যাপক ভয়ঙ্কর রূপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ। এরপরে রয়েছে বিদ্যুৎ মন্ত্রকের তরফ থেকে আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে 80% সাব স্টেশন সরিয়ে ফেললো রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম। চার দিন পেরিয়ে পাঁচ দিনের মাথায় অর্থাৎ ঈদের দিন অবশেষে বিদ্যুতের মুখ দেখছে কেউ কেউ, তবে এখনো অনেক অঞ্চল অন্ধকারে রয়েছে। ক্ষতিগ্রস্ত বিদ্যুতের সাব স্টেশনগুলির মধ্যে প্রায় 80% ইতিমধ্যে সারিয়ে ফেলা হয়েছে, তবে আগামী মঙ্গলবার থেকে সারা রাজ্য জুড়ে স্বাভাবিক হতে চলেছে বিদ্যুৎ পরিষেবা, এমনটাই জানানো হয়েছে বিদ্যুৎ মন্ত্রকের তরফ থেকে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য, যদি আপনার আমফানের ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আমফানের ফলে ক্ষতিগ্রস্ত হবার পর আপনি কোথায় আবেদন জানিয়েছেন কি, অথবা আপনার গ্রাম স্তরে রাজনৈতিক মহল থেকে অথবা পঞ্চায়েত দপ্তর থেকে কোনো খোঁজ খবর নেওয়া হয়েছে কি বা আপনার আবেদনপত্র জমা নেওয়া হয়েছে কি, অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।